আমাদের মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবা মিতু, যিনি আজকে জাপানি স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি তো জাপান স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন, তো আপনার অনুভূতি কেমন? আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমি উম্মে হাবিবা মিতু, মুন্সিগঞ্জ থেকে এসেছি। আজকে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সহায়তায় জাপানের ভিসা হাতে পেয়েছি। সান জাপানিজ ট্রেনিং সেন্টার আমাকে জাপানের ভিসা পেতে সকলভাবে সহযোগিতা করেছে। সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে অসংখ্য ধন্যবাদ। সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আপনার কিভাবে আসা হয়েছিল বা এর খবর আপনি কিভাবে পেয়েছেন? বিজ্ঞাপনের, ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের খবর পেয়েছি। তারপরে এজেন্সিতে এসে হারমান সেন্সের সাথে কথা বলে এখানে অ্যাডমিশন নিয়ে আমি জাপানের প্রসেসিং স্টার্ট করেছি। জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেতে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে? আমার ল্যাঙ্গুয়েজ শিখা, দেন ফাইল প্রসেসিং, সকল ক্ষেত্রে সান জাপানিজ আমাকে সাহায্য সহযোগিতা করেছে। আপনি তো খুব শীঘ্রই জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তো পরবর্তীতে যারা জাপান যাবে তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো পরামর্শ দেবার আছে? হ্যাঁ, সান জাপানিজ ট্রেনিং সেন্টার অনেক ট্রাস্টেড একটা এজেন্সি, এখানে সবার আসা উচিত। আশা করি ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো থাকলে সবারই ভিসা হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার পরবর্তী যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ।